বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার উদ্যোগে আমাদের বার্ষিক পিকনিক হচ্ছে। একেবারে করোনা লকডাউনের পরে অনেকগুলো ডাক্তার একত্রে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। দর্শকবৃন্দ, আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার প্রেসিডেন্ট ডক্টর জাকির। আমাদের ক্যালগেরিতে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার পিকনিক হচ্ছে অগস্টের 8 তারিখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার উদ্যোগে আমাদের বার্ষিক পিকনিক হচ্ছে। এখানে সবার যে প্রাণবন্ত সারা পেয়েছি সেজন্য সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ MIMS টিভিকে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। আমরা এখন আজকে ডক্টর আলী আশরাফ লস্করের সাথে কথা বলছি। উনি ক্যালগেরি থেকে আজকে আমাদের এই পিকনিকে জয়েন করেছেন। ডক্টর আলী আশরাফ লস্কর, থ্যাংক ইউ শাহিন ভাই। COVID-19 প্যান্ডেমিকের পরে আমাদের আলবার্টাতে যে রেস্ট্রিকশন তুলে নিয়েছে, আমরা অনেক দিন পরে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার সদস্যরা একত্রিত হয়েছি এই পিকনিকের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা অর্গানাইজ করেছে এত সুন্দর একটা প্রোগ্রাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আরও আনন্দিত, আমার এক বন্ধু সেই মন্ট্রিয়াল থেকে এখানে এসে আমাদের আজকে পিকনিকে অংশগ্রহণ করছে, মনিরুজ্জামান। ডক্টর মনিরুজ্জামান ভাই, আপনি সেই সুদূর মন্ট্রিয়াল থেকে এসছেন, আপনার কেমন লাগছে আমাদের এই ক্যালগেরির বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার পিকনিকে জয়েন করে? আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো লাগছে। এরকম একটা ভালো সুন্দর পরিবেশে মানে জয়েন করতে পারে আমি নিজেও আনন্দিত। স্পেশালি আমি ডক্টর আলী আশরাফ লস্করকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য, এবং আমার আন্তরিক ধন্যবাদ থাকলো বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন অফ আলবার্টা। ধন্যবাদ। আপনার খাবার দেখে আজকে কেমন মনে হচ্ছে? খাবারের মানটা খুবই সুন্দর। হ্যাঁ, আজকের খাবার আমাদের আয়োজন করেছে আমাদের রাঁধুনির ওনার আমাদের ক্যালগেরি থেকে জসিম ভাই, এবং সাথে এই সমাজসেবায় জড়িত আছেন ডক্টর রিপন এবং ডক্টর আখতার হোসেন। একটু মাছটা খুলেন, আমাকে সবাই আপনাকে দেখুক। ডক্টর আখতার, উনি দেখতে পাচ্ছেন, উনি ডক্টর আখতার। আমাদের সাথে এখন যুক্ত আছেন আমাদের বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ আলবার্টার এক্স প্রেসিডেন্ট ডক্টর ফারুক চৌধুরী। তিনি আজকে আমাদের এই পিকনিকে উপস্থিত আছেন। ডক্টর ফারুক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ খুবই ভালো লাগছে যে আজকে এতদিন পরে, প্রায় 1.5 বছর পরে কোনো একটা অনুষ্ঠানে আমরা একত্র হতে পেরেছি, এবং আমাদের আলবার্টার বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের ডাক্তার ভাইরা এবং তাদের পরিবার সহ এখানে একত্র হয়ে
আজকে আমরা এখানে আমরা সব একটা আনন্দ উৎসবে আমরা আনন্দ পিকনিকের আনন্দ উৎসবে একত্র হতে পেরেছি, এটা সত্যি খুব একটা আনন্দের বিষয়। এবং আমার মনে হয় ইনশাল্লাহ আমরা আগামী বছর আমরা বিপুল উদ্যমে এটা করতে পারবো। আমাদের করোনাও এক সময় চলে যাবে, এই সমস্যাও চলে যাবে, আল্লাহ রহমতে আমরা আবার আগের মতো আগের জীবনে ফেরত আসতে পারবো। তোমার কাছে পিকনিক কেমন লাগছে? ভালো ভালো লাগছে? হ্যাঁ। এনজয় করছো? এনজয় করছো। ওকে কিডস, তোমরা আজকে বলো তোমাদের এই পিকনিক কেমন লেগেছে আজকে? তোমরা কি এনজয় করছো? হ্যাঁ করতেছি, আমি খেলতেছি। হ্যাঁ আমার চা আমার অনেক ভালো লাগছে। আমার নাম রোহন, আমি গ্রেড 5 এ আর এই পিকনিক উই আর অল হিয়ার টু ইউ আর এনজয়িং দ্য পিকনিক, উই আর এনজয়িং, উই আর প্লেইং, উই আর হ্যাভিং ফান। It's lots of fun? Yeah, pretty fun. My left leg currently hurts from all that running. Wow. I also like to play Minecraft and I also love music. Oh, okay. I'm not going to tell that. That's good. And you? My name is Svia and I'm 10 years old and I'm really enjoying it. Enjoying. Okay, that's good. So all the kids are enjoying. I'm also telling you. You see? My name is Kian and I'm 9 years old. And I'm your kid. My name is Saifa and I'm 6. Okay. I'm grade 1 and 6. এবং এর পাশাপাশি পিছন থেকে সবচেয়ে যে বড় ভূমিকা পালন করছে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কমিটির ডক্টর জাকির হোসেন এবং ডক্টর জাকি আজম সিকদার, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আমার খুবই ইচ্ছা ছিল এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমি বাংলাদেশ থেকে আসছি এক মাস হলো। আমাদের সাথে এখন যুক্ত আছেন ডক্টর মমতাজ বেগম। একেবারে করোনার লকডাউনের পরে অনেকগুলো ডাক্তার একত্রে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, খুবই ভালো লেগেছে। এই কারণের এখন কিন্তু খেলার সবচেয়ে যে আমি বলছি যে জাদু এখন কিন্তু আসতেছে, এটা কিন্তু ওভেন হবে। হ্যাঁ এটা এই এই কাপটা এখন ওভেনে পরিণত হবে, কিভাবে আমি জানি না। দেখেন তো এটা, এটাকে এখন ম্যাজিক আসতেছে কিন্তু, এই দেখেন এটা অটোমেটিক্যালি ওভেন হয়ে গেছে এখন, এখন কিন্তু এটা ওভেন হয়ে গেছে। বলছি